প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, তোমাদের জন্য রয়েছে বিশেষ সুখবর। করোনা মহামারীর জন্য মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে 2021 সালের মাধ্যমিক পরীক্ষার পাঠ্যক্রম 30 থেকে 35% কমানো হয়েছে। আমরা দেখে নেই 2021 সালের মাধ্যমিক পরীক্ষার নতুন পাঠ্যক্রমে কোন কোন বিষয়ের কোন কোন অধ্যায়গুলি রয়েছে এবং কোন কোন বিষয়ের কোন কোন অধ্যায়গুলি কাটছাঁট করা হয়েছে। 2021 সালের মাধ্যমিক পরীক্ষার নতুন পাঠ্যক্রম হল বাংলা বিষয়ের যে অধ্যায়গুলি নতুন পাঠ্যক্রমে থাকছে বা যে অধ্যায়গুলি আমরা পরীক্ষার জন্য পড়ব, সেগুলি হলো গল্প থেকে জ্ঞানচক্ষু, বহুরূপী, পথের দাবি, কবিতা থেকে আয় আরও বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা, অসুখী একজন, অভিষেক, প্রলয়োল্লাস, প্রবন্ধ থেকে হারিয়ে যাওয়া কালিকলম, নাটক সিরাজউদ্দৌলা, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে কণী, ব্যাকরণ থেকে আমরা পড়ব কারক ও অকারক সম্পর্ক, সমাস, নির্মিত অংশ থেকে কাল্পনিক সংলাপ, প্রতিবেদন, রচনা, অনুবাদ, ইংরেজি থেকে বাংলা যেটিকে আমরা বলি, বাংলা থেকে এই বিষয়গুলি আমরা পরীক্ষার জন্য পড়ব। ইংরেজি বিষয়ের যে অধ্যায়গুলি আমরা পরীক্ষার জন্য পড়ব সেগুলি হলো লেসন 1 ফাদার্স হেল্প, লেসন 2 ফ্যাবেল, লেসন 3 দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, লেসন 4 মাই ওন ট্রু ফ্যামিলি, লেসন 5 আওয়ার রান ওয়ে কাইট, এবং তার সঙ্গে আমরা গ্রামার পার্ট পড়ব এবং তার সঙ্গে পড়ব রাইটিং স্কিল পার্ট। ইতিহাস বিষয়ের যে অধ্যায়গুলি আমরা পরীক্ষার জন্য পড়ব সেগুলি হলো চ্যাপ্টার 1 ইতিহাসের ধারণা, চ্যাপ্টার 2 সংস্কার বৈশিষ্ট্য ও মূল্যায়ন, চ্যাপ্টার 3 প্রতিরোধ ও বিদ্রোহ, চ্যাপ্টার 4 সংঘবদ্ধতার গোড়ার কথা, চ্যাপ্টার 5 বিকল্প চিন্তা ও উদ্যোগ 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত বৈশিষ্ট্য ও পর্যালোচনা। ভূগোল বিষয় থেকে পড়ব বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, ভারত অধ্যায়টি থেকে আমরা পড়ব ভূমিকা, ভারতের প্রাকৃতিক পরিবেশ, ভারতের অর্থনৈতিক পরিবেশ ও মানচিত্র। জীবন বিজ্ঞান থেকে আমরা যে অধ্যায়গুলি পড়ব সেগুলি হলো জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, জীবনের প্রবাহমানতা, বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ, এই অধ্যায়গুলি আমরা জীবন বিজ্ঞান থেকে পড়ব। ভৌত বিজ্ঞান থেকে আমরা যে অধ্যায়গুলি পরীক্ষার জন্য পড়ব সেগুলি হলো পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, রাসায়নিক গণনা, আলো, চলতড়িৎ, পর্যায় সারণী ও মৌলদের ধর্মের পর্যায় বৃত্ততা, আয়নীয় ও সমযোজী বন্ধন, তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। গণিত বিষয়ের যে অধ্যায়গুলি আমরা পরীক্ষার জন্য অনুশীলন করব সেগুলি হলো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সরল সুত কষা, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, আয়তঘন, অনুপাত ও সমানুপাত, চক্রবৃদ্ধি সুত ও সমাহার বৃদ্ধি বা হ্রাস, আরও রয়েছে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, লম্ববৃত্তাকার চোং, দ্বিঘাত করণী, বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, সম্পাদ্য ত্রিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কন, গোলক, ভেদ, অংশীদারী কারবার, বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, লম্ববৃত্তাকার শঙ্কু, সম্পাদ্য বৃত্তের স্পর্শক অঙ্কন, সাদৃশ্যতা। বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান ও গণিত বিষয়ের যে অধ্যায়গুলি পরীক্ষার জন্য আমরা পড়ব না বা যে অধ্যায়গুলি পাঠ্যক্রম থেকে কাটছাঁট করা হয়েছে সেগুলি হল, প্রথমে দেখব আমরা বাংলা, সিন্ধু তীরে অদল বদল, অস্ত্রের বিরুদ্ধে গান, বাংলা ভাষায় বিজ্ঞান, নদীর বিদ্রোহ, বাক্য, বাচ্য, প্রবন্ধ রচনা। ইংরেজি বিষয় থেকে যে অধ্যায়গুলি আমরা পড়ব না সেগুলি হল সি ফেভার, দ্য ক্যাট, দ্য স্নেইল, এবং তার সঙ্গে ভোকাবুলারি পার্টটিও আমরা পড়ব না। ইতিহাস বিষয়ের যে অধ্যায়গুলি আমরা পরীক্ষার জন্য পড়ব না সেগুলি হলো ষষ্ঠ অধ্যায় 20 শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন, বৈশিষ্ট্য ও পর্যালোচনা, সপ্তম অধ্যায় 20 শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন, অষ্টম অধ্যায় উত্তর ও উপনিবেশিক ভারত 20 শতকের দ্বিতীয় পর্ব। ভূগোল বিষয় থেকে যে অধ্যায়গুলি ছাঁটা হয়েছে সেগুলি হলো বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, বর্জ্য ব্যবস্থাপনা। জীবনবিজ্ঞান বিষয় থেকে যে অধ্যায়গুলি ছাঁটা হয়েছে বা আমরা পরীক্ষার জন্য পড়ব না সেগুলি হলো অভিব্যক্তি ও অভিযোজন, পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। ভৌত বিজ্ঞান থেকে আমরা যে বিষয়গুলি পড়ব না সেগুলি হলো তাপের ঘটনাসমূহ, পরমাণুর নিউক্লিয়াস, পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রাসায়ন, ধাতুবিদ্যা, জৈব রসায়ন। এরপর দেখব গণিতের যে বিষয়গুলি আমরা অনুশীলন করব না পরীক্ষার জন্য সেগুলি হলো বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা, ত্রিকোণমিতি,
কোণ পরিমাপের ধারণা, সম্পাদ্য মধ্য সমানুপাতে নির্ণয়, পিথাগোরাসের উপপাদ্য। সেই সঙ্গে আরও রয়েছে ত্রিকোণমিতির অনুপাত এবং ত্রিকোণমিতির অভেদাবলী, পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ, উচ্চতা ও দূরত্ব, রাশিবিজ্ঞান, গড়, মধ্যমা ও জাইব সংখ্যাগুরুমান। এই অধ্যায়গুলি আমরা পরীক্ষার জন্য অনুশীলন করব না।